নমস্কার বন্ধুরা, আজ আমরা জেনে নেব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সম্বন্ধে বিস্তারিত তথ্য। ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং আপনি কত পরিমাণ টাকা আপনি পেতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাথে থাকুন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। প্রথমেই বলে রাখি, পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার যোজনা চালু করেছে। এই স্কিমের মাধ্যমে সরকার সাধারণ শ্রেণীর পরিবারকে প্রতি মাসে 500 টাকা এবং এসসি এসটি পরিবারকে প্রতি মাসে 1000 টাকা প্রদান করতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের প্রায় 1.6 কোটি পরিবার এই প্রকল্প থেকে উপকৃত হবে। এই স্কিমের অধীনে এসসি এবং এসটি সম্প্রদায়ের প্রতিটি পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। সাধারণ শ্রেণীর জন্য সরকার যোগ্যতার মানদণ্ডের উপর সিদ্ধান্ত নিয়েছে। এই স্কিম বাস্তবায়ন 1 জুলাই 2021 থেকে শুরু হবে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এই প্রকল্পটি সম্পর্কে যা বলছি এই তথ্যগুলি আশা করি আপনাকে সাহায্য করবে। লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে জানা ও এই প্রকল্প পেতে চান তাহলে আমাদের লেখাটি সম্পূর্ণ পড়ুন। সরকার 2021 সালের 1 সেপ্টেম্বর থেকে এই আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রাইভেট এবং সরকারি সেক্টরে স্থায়ী চাকরি ছাড়া যেসব মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা এই স্কিম থেকে উপকৃত হবেন। এমনকি নৈমিত্তিক কর্মীরাও এই স্কিমের আওতায় আবেদন করতে পারেন। এখানে দুটো পয়েন্ট দেওয়া হয়েছে। নাগরিকরা এই স্কিমের অধীনে দুয়ারে সরকারের শিবিরের মাধ্যমে আবেদন করতে পারেন, যা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পের মাধ্যমে সরকার 16 আগস্ট 2021 থেকে 15 সেপ্টেম্বর 2021 পর্যন্ত আবেদন গ্রহণ করবে। দ্বিতীয় পয়েন্ট, যদি কোনো উপকারভোগী 20 অক্টোবর 2021 তারিখে লক্ষ্মী ভাণ্ডার কার্ড পায় তাহলে সেও 2021 থেকে তার সহায়তা পাবে। এই স্কিম সম্পর্কিত প্রশ্নগুলি ছাড়াও এই শিবিরগুলির মাধ্যমে সমাধান করা হবে। এই লক্ষ্মী ভাণ্ডার যোজনা অ্যাপ্লিকেশনের জন্য আধার কার্ড, জাত সনদ অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদেরকে অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা ইস্যু করতে হবে, রেশন কার্ড, আবাসিক সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বয়সের প্রমাণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণী, পাসপোর্ট সাইজ ছবি এবং মোবাইল নম্বর। যোগ্যতার মানদণ্ড হিসেবে বলে রাখা ভালো, শুধুমাত্র পরিবারের মহিলারাই আবেদন করতে পারবেন এবং আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। এসসি এবং এসটি বিভাগে সকল পরিবার এই স্কিমের আওতায় আবেদন করতে পারেন। সাধারণ শ্রেণীর জন্য যেসব পরিবার কমপক্ষে 1 জন করদাতা সদস্য আছেন তারা এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন না। যারা সাধারণ শ্রেণীর নাগরিক, যাদের 2 হেক্টরের বেশি জমি আছে, তারা এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন না। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কীভাবে আবেদন করবেন? পশ্চিমবঙ্গের যোগ্য প্রার্থী যারা লক্ষ্মী ভাণ্ডার স্কিমের জন্য আবেদন করতে চান তারা প্রথমে এই ফর্মটি ডাউনলোড করুন, লক্ষ্মী ভাণ্ডার আবেদন ফর্ম, এবং এটিকে ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে নিন। তারপর সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন এবং লক্ষ্মী ভাণ্ডার আবেদন ফর্মের অধীনে সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করা শুরু করুন এবং দয়া করে দুয়ারে সরকারের নিবন্ধন নম্বর পূরণ করুন। স্বাস্থ্যসাথীর কার্ড নম্বর, আধার নম্বর, সুবিধাপ্রাপ্ত নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো সবই আপনাদেরকে সাবমিট করতে হবে এবং আপনাদের স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্প যেদিন অনুষ্ঠান হবে সেদিন আপনারা ওখানে ভালোভাবে পূরণ করে আপনারা ওখানে জমা করতে পারেন। এবং সাথে সাথে এই সমস্ত বিবরণ পূরণ করার পর এখন আপনাকে স্বয়ং ঘোষণা ফর্ম পূরণ করতে হবে এবং এরপর নির্ধারিত আবেদন ফর্ম সমাধানে সংশ্লিষ্ট বিভাগে আপনাদেরকে জমা করতে হবে। আপনারা লক্ষ্মী ভাণ্ডার আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারেন, আমি নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ফর্মটিকে ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন এবং আপনারা সমস্ত নথিকে সংগ্রহ করুন এবং পূরণ করে আপনারা আপনাদের নিকটবর্তী দুয়ারে সরকারে জমা দিন। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।